বাংলা চলচ্চিত্রের এক অনন্য নাম মৌসুমী। জীবনের পাঁচ দশক পার করে আজ তিনি ৫১তম জন্মদিনে পদার্পণ করলেন। দর্শকের ভালোবাসায় প্রিয়দর্শিনী তকমা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, যেখানে এবারও তিনি নীরবে তার জন্মদিন পালন করছেন। গত বছরের অক্টোবর মাসে নিউইয়র্কে পাড়ি জমান প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। সেখানেই স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্য তার, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে ফেরা সম্ভব হয়নি। প্রিয়জন থেকে দূরে বিদেশের মাটিতে জন্মদিন উদযাপনের এই বিশেষ দিনটিও কেটেছে একান্ত নিভৃতে। মৌসুমী বলেন, ফাইজা খুব করে চেয়েছে আমি যেন তার সঙ্গেই থাকি, এই একান্ত সময়টা শুধুমাত্র তাকেই দেই, তাই তার পাশেই থাকবো, যদি সুযোগ হয় তাকে নিয়ে আশেপাশে একটু ঘুরে বেড়াবো। তবে মনে একটু কষ্ট হচ্ছে, সানি আর ফারদিন সঙ্গে নেই, ওদের সঙ্গে দিনটা কাটাতে পারলে আরো ভালো লাগতো। তারপর সুস্থ বাচ্চা হবে কিনা সেটাও জানি না, এই একটা টেনশন কাজ করে। মৌসুমীর জন্মদিনে তার স্বামী ওমর সানিরও একই আক্ষেপ। অভিমানী সুরে ওমর সানি বলেন, খুব শীঘ্রই দেশে ফিরবে মৌসুমী, জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও মন খারাপ লাগছে। ১৯৭৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। মাত্র ২০ বছর বয়সে প্রথম অভিনীত তার সিনেমার নাম কিয়ামত থেকে কিয়ামত। সেই প্রথম সিনেমা দিয়েই তিনি বাজিমাত করেছিলেন। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত এবং পরিচালনাতেও তিনি রেখেছেন তার অবদান। অনেক পুরস্কার অর্জনের মাধ্যমে নিজেকে করেছেন সমৃদ্ধ। দেশের চলচ্চিত্রে এক অফুরন্ত অনুপ্রেরণার নাম মৌসুমী। এই মহানায়িকার জন্য জানাই অগণিত ভালোবাসা এবং শুভেচ্ছা।